হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। শুভ বিজয়া সবাইকে জানাই। আর আমি এই ব্লগটা আবার নতুন নিয়ে একটা চলে এলাম। এটা হলো আমি কল্পা থেকে এটা এবারে যাচ্ছি নাকোতে। কল্পার হোটেল ছেড়ে দিয়েছি, দিয়ে এবার নাকোতে আসছি। নাকোতে এটা আসার পথেই আর কি পড়েছে। তো আমরা এখানে একটা জায়গায় গাড়ি করে আসছিলাম, আস্তে আস্তে তো চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল। জায়গাটা ভীষণ সুন্দর, একটা চা খাওয়ার একটা ছোট্ট দোকান টাইপের, খুব সুন্দর। তো এখানে দাঁড়িয়ে সবাই চা, তারপরে চাউমিন, মোমো সব কিছু খেলো, কারণ অনেকেই অত সকালবেলা টিফিন করতে পারেনি। 8টা সাড়ে 8টার মধ্যে অনেকেরই তো অভ্যেস নেই। আমার ছেলে মেয়ে তো খাইই নি, আমি 2টো লুচি খেয়েছিলাম, আর লুচি আর আজকে ঘুগনি হয়েছিল। তো অত সকালে না সত্যি কথা বলতে ভালো লাগে না। এই যে দেখো মোমো নিয়ে নিয়েছে, সবাই যে যার মতন অর্ডার দিয়েছে। যাদের সাথে আমি ছিলাম, আমরা যাদের মানে যে আমার যিনি আমাদের নিয়ে গেছিলো ট্যুরে, তিনি খাইয়েছে যে যার মতো পছন্দের মতো অর্ডার দিয়ে দিয়েছে। আমার মেয়ে খেলো মোমো, ছেলে খেলো চাউমিন, কারণ ওরা তো সকালে কিছুই খায়নি টিফিনে। আর বেলা প্রায় 10টা 11টা বেজে গেছিলো, তাই অনেকেরই খিদে পেয়ে গেছিলো, অনেকেই খায়নি। আর কেউ, আর ভীষণ ঠান্ডা তো এখানে, তা আর কেউ একটু চাও খেলো। এই যে প্রথমে দেখলেন সবাই চা খাচ্ছে, আমিও একটু চা খেয়েছিলাম, দুধ চা খেলাম, কারণ আমি দুধ চা খুব একটা খাই না, তো খেলাম। আর এই যে এখানে সবাই চা খাচ্ছে, আর এটা হলো এই দোকানটার বাইরের দিকটা, ওই জায়গাটা ছিল। তো তারপর আমি যে আমরা উঠে পড়লাম আমার গাড়িতে, সবাই যে যার মতন খেয়ে নিল, নিয়ে গাড়িতে উঠেছি। আর এই জায়গাটা, এই নাকোতে আর একটা জিনিস দেখলাম, এতদিন এতদিন তো তোমাদের দেখিয়ে আসছিলাম রাস্তার ধারে আপেল গাছ, মানে গাছ এরকম সুন্দর হয়, বড় বড় পাইন গাছ টাইপের ওরকম। আর এইটা দেখো, এটা হচ্ছে সঙ্গম নদী বলে, মানে দুটো জল একসঙ্গে মিশছে, একটা পরিষ্কার জল আর ওই যে সবুজটা দেখো পরিষ্কার জল, আর এই যে সাদা মতন এটা দেখছো নোংরা জল, দুটো মিশছে, মিশে এক জায়গায় হচ্ছে। ওই জন্য এই জায়গাটার নাম দিয়েছে সঙ্গম, মানে এক জায়গায় একসাথে মিলন হচ্ছে, দুটো নদীর একসাথে মিলন হয়ে এক হয়ে যাচ্ছে জলটা। তো জায়গাটা ভীষণ সুন্দর ছিল। এখানে সবাই মানে এটা একটা দেখার একটা সাইট সিন, এটা যেটা বলতে পারো। আর আজকে যে সাইট সিনগুলো আমরা দেখলাম নাকোতে, মানে নাকোতে যাওয়ার পথে আর কি, মানে দুর্দান্ত, মানে এরকম সত্যি বলছি, এত ট্যুর করি আমরা, এত ঘুরি, এরকম সুন্দর পাহাড় সত্যি, মানে আমাদের মানে কি বলবো, চোখ যেন জুড়িয়ে গেছে, যেন মনে হচ্ছে পয়সা সব উঠেই গেছে। তো যাই হোক, এত সুন্দর দৃশ্য এই সাইডের পাহাড়গুলো, কোনোটা নিচে নেমে গেছে পাহাড়, কোনোটা ওপরে উঠে গেছে, আর বিশাল বিশাল সমান মানে আকারের পাহাড়, একদম সেই যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই যে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এর আগেও যে সঙ্গম নদীর ওখানে তো এত বড় একটা পাহাড় ছিল, মানে যেন মনে হচ্ছে গায়ে ভেঙে পড়বে, মানে বিশাল উঁচু একটা পাহাড়। আর এই পাহাড়গুলো একটাও গাছপালা নেই, কিন্তু অক্সিজেনের একটু অভাব আছে এখানে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, দারুণ। এটা আবার আর একটা অন্যরকম দৃশ্য, মানে এক একটা জায়গায় এক এক রকমের ভগবান যেন প্রকৃতি সৃষ্টি করে রেখেছে। তো যাই হোক, দেখতে দেখতে সাইট সিন দেখতে দেখতে এবারে চলে এলাম এই হোটেলটা। এই যে এইটা, এগুলো হচ্ছে এই হোটেলগুলো এরকম, ওপরে দিয়ে জানে ছোট, কিন্তু এটা নিচের দিকে আর কি রুমগুলো থাকে, যেহেতু পাহাড়ি এলাকা। তো আর এইটা হচ্ছে এখানে বসে খাওয়ার জায়গা, এটা ঢুকতেই হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই রুমগুলোও খুব ভালো দিয়েছিল। এই যে এটা আমাদের দিয়েছিল এই রুমটা, আমরা এবারে এবারে মানে আমরা একটা রুমের মধ্যে 4 বেড নিইনি, কারণ নেই। আর আমাদের রুমের সঙ্গে এই যে এই একটা হচ্ছে ইয়ে ছিল, ব্যালকনি ছিল। আর ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে দেখো অপরূপ কী সুন্দর দৃশ্যটা, দেখো দেখতে পাচ্ছ, মানে আমরা যে কটা রুম পেয়েছি না, এত সুন্দর সুন্দর জায়গায় রুমগুলো, আর ব্যালকনি দিয়ে বা জানলা দিয়ে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে, কী বলবো। আর এই যে আর একটা রুম, এটা মানে আমরা দুটো রুম না মানে পাশাপাশি নেওয়া হয়েছিল। আর এই যে এখানটা হচ্ছে মানে রিসেপশনের ওই লোক বসে থাকে আর কি এখানটায়। আর এটা হচ্ছে আর একটা কটেজ ভাড়া নিয়েছিল, কারণ লোক ওই 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 কটেজটায় মানে হোটেলটায় আর কি সব লোক ধরছিল না, তাই এটা আর একটা নিয়েছিল। তো ভাবলাম এটাও তোমাদের একটু দেখাই। এটাও দেখো কত সুন্দর, এটা আমরা পরে দেখতে পেয়েছি জানো তো, যখন আমরা নিয়ে নিয়েছি, তাই জন্য আর ওটাতে আর নিলাম না, কারণ জিনিসপত্র লাগে, যে একবার ঢুকে গেলে আর বার করতে ভালো লাগে না। তো যাই হোক, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা আবার এই যে বেরিয়ে পড়েছি, প্রায় তখন 3টে সাড়ে 3টে বাজে।
আমরা হোটেলে পৌঁছেছিলাম 1:30, খাওয়া দাওয়া করে 3:30 আবার বেরোলো। এটা একটা লেক, দেখো এত উঁচুতে, পাহাড়ের উপরে এত উঁচুতে একটা লেক, মানে অবিশ্বাস্য করে এগুলো, সত্যি চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। দেখো ঠিক যেন সাজানো, ঠিক ছবিতে যেন যেভাবে আঁকায় না, ড্রয়িং করায়, ঠিক যেন সেই এখন লেকটা। দেখো লেকের ধারে একদম গাছগুলো হয়ে রয়েছে, দেখো এত, তুই এতক্ষণ দেখছিলাম শুধু পাহাড়, কোনো গাছ ছিল না, আবার এখানে রয়েছে গাছপালা তার সাথে লেক, মানে এত উঁচুতে একটা লেক। আর ওই যেগুলো দেখো ছোট ছোট বোটও আছে, আবার বোটিংও করে, তবে আমরা যে সময়টা গেছিলাম বোটিংটা বন্ধ হয়ে গেছিলো, কারণ অনেকটাই হয়ে গেছিলো, তো বিকেলের দিকে মানে একটু পরেই সন্ধে হয়ে যাবার, এখানে তো খুব তাড়াতাড়ি আবার সন্ধেও হয়ে যায়, তো এই লেকটায় আবার একটু আসা হয়েছিলো। এবার লেক থেকে যাওয়া হয়েছিলো, এখানে একটা মনেস্টা আছে, গ্রামের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তো আমি আর ওটা আর ভিডিও করিনি, গ্রামের ভেতর দিয়ে মানে বোঝাই যাচ্ছে না যে এত সুন্দর একটা মনেস্টা আছে ভেতরে। তো বললো, আমরা জিজ্ঞাসা করে করে গেলাম, তার এখানে এই যে এনারা যে বসে আছে, এনারা এই সময় আর কি ঠাকুরের নাম করছে, আমরা যেমন সন্ধেবেলা সন্ধে দিই, এনারা ঠিক এই টাইমটা বসে গেছে ঠাকুরের নাম করছে বসে। আর এটা হচ্ছে মনেস্ট্রির বাইরেটা, এবার আর এই যে এইটা ওগুলো মনেস্ট্রির ভেতরে ঢুকবো। আর এইখানে দেখো একটা ছোট্ট গাড়ি মতন, জানি না কী টাইপের ছিল, আমার ছেলে এই বাচ্চা মেয়েটা আমাদের সঙ্গেই এসছে, মানে আমাদের সাথে ট্যুরেই এসছে, তো এখানে এসে আলাপ হয়েছে, ও ওকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, ও বসেছে, ও চালাচ্ছে, সারাক্ষণ সারা ট্যুরে ওকে নিয়েই খেলে, ও আমাদের রুমে এসেও খেলা করে বসে, তোমরা সেটা দেখতেও পাবে। আর ওরা আমাদের যেখানে রুম নেওয়া হচ্ছে ওদেরকে পাশেই দেওয়া হচ্ছে, কারণ আমার ছেলে একটু ওর সাথে খেলছে। আর তো যাই হোক, এই যে এবার এখানটা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মনেস্ট্রির সামনেটা, মনেস্ট্রির সামনেটা একটা বিশাল বড় মাঠের মতন ছিল, ওইখানটা দাঁড়িয়ে আমরা একটু দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আর এইটা হলো মেন মনেস্ট্রির ভেতরে ঢুকতে হবে। আবার আমার ছেলের বায়না, ওর বাবাকে গাড়ি চড়াতে হবে, কারণ ওই বাচ্চা মেয়েটা তো আর ওকে পারবে না চড়াতে, এই যে ও দাঁড়িয়ে আছে আর ওর বাবা ওকে চড়াচ্ছে। তো যাই হোক, এই হলো, আর এই যে এটা হলো বাইরেটা, মনেস্ট্রির বাইরে না, এটা ভেতরে ঢুকলাম আমি, ভেতরে ঢুকে দেখো এইটাই হলো মেন। এখানে এগারোশো বছরের বলছে, 1100 বছরের নাকি এই মন্দিরটা, বৌদ্ধিস্ট, এখানে সবাই বৌদ্ধিস্ট, তোমরা বুঝতেই পারছ, এটা হচ্ছে বুদ্ধদেবের এই 1100 বছরের এই মন্দিরটা, তো দেখছো কেমনই হয়ে গেছে, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, মানে তোমাদেরকে কি বলবো। তো আমি ভালোভাবে পুরোটা করতে পারিনি ভিডিও, কারণ ওরা মোবাইল নিয়ে ভিডিও করতে দিচ্ছিল না, তো যাই তবু যতটা পারলাম করলাম। আর এই যে দেখো লেখা আছে মনেস্ট্রি নাকো, এবার আমরা দেখে এবারে ফিরে যাচ্ছি। আর এখানে ভীষণ ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছিল, তো এই যে চলে এলাম ঘরে, এই যে দেখো আমাদের ঘরে, বললাম না বাচ্চা মেয়েটা আসে খেলে, ওই দুজনে বসে, ওর মা দুটো ড্রয়িং খাতা এনেছিল, বাচ্চা মেয়েটা দুজনে বসে বসে আঁকছে বিছানায়, আর ওরা খেলা করছে, আর আমি ওদের সামনে বসে আছি, আমাকে জিজ্ঞাসা করছে কোনটার কী কালার হবে, তো আমি এই যে তাই জন্য বলে দিচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আর জানিও। আর এখানে খুব ঠান্ডা পড়েছে বলে, আর এটা একদম রাত্রে, মানে খাওয়ার আগে, তখন কটা বাজে বলো তো, প্রায় 9টা, তো খুব কাঠ জ্বালিয়েছে, এত ঠান্ডা, মানে কি বলবো, মোজা, এখানে প্রচণ্ড নাকতে ঠান্ডা, মোজা টোজা পরে আমি একেবারে মানে খুলতে পারছি না, তো এই জন্য আগুন পোয়াতে গেছি, তারপরেই খেয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।